এবার শুধু অপেক্ষা। ষাঁড়কে লাল কাপড় দেখানো হয়ে গেছে, এবার শুধু তার কাজের অপেক্ষা। গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছেন, তিব্বতের শালু গ্রামে শুরু হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। শালু মনাস্ট্রির প্রাক্তন মঠাধ্যক্ষ চিয়াং ফিরে এসেছে। তার আসার পর থেকেই শুরু হয় এই হত্যালীলা। প্রথমে জাংপো নিখোঁজ হয়, তারপর লকপুর, শেষে পাওয়া যায় মৃতদেহ। বর্তমান মঠের অধ্যক্ষ নীলেকের কথা থেকে বোঝা যায় যে চিয়াং কোনো এক অক্ষম্য ভুল করেছিল, তাই সে গ্রাম থেকে বিতাড়িত হয়। কিন্তু এবারে সে ফিরে এসেছে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে। তারপর কি হল, ত্রিকালনাথ কিভাবে বাঁচালেন সকলকে চিয়াংয়ের হাত থেকে, জানতে হলে অবশ্যই শুনুন ত্রিকালনাথ তান্ত্রিক ও মারণ ভস্যের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। নৃশংস হত্যালীলা চলতেই থাকল। প্রথম মৃত্যুর পর সবাই ভাবল মঠের বাইরে যাওয়া থেকে বিরত থাকলে হয়তো আর কিছু হবে না, কিন্তু সে ধারণা ভুল প্রমাণিত হলো আর তিন দিন পরই। সেই ঘটনার পর থেকেই রাতের বেলা মঠের জানলা দরজা খুব ভালো করে বন্ধ করে রাখা হতো, সেদিনও তাই করা হয়েছিল। মঠের উপরের তলায় ছোটুল আমাদের মধ্যে চেনপো বেশ রাত পর্যন্ত জেগে পুঁথি নিয়ে পড়াশোনা করছিল। ঘরের একমাত্র আলোর উৎস টেবিলে জ্বলতে থাকা মাটির প্রদীপের আলো। চেনপো পুঁথি গুছিয়ে রেখে উঠতে যাবে এমন সময় একটা আওয়াজ শুনতে পেল সে। শব্দটা আসছে তার ঘরের বাইরে দেওয়ালের ওপার থেকে, তার ঠিক সামনেই জানলা। শব্দটা কিরকম একটা ভারী জিনিস দেওয়ালের সাথে ঠোক্কর খাওয়ার শব্দ। তার মনে হলো একবার জানলাটা খুলে দেখা প্রয়োজন, কিন্তু সঙ্গে সঙ্গে নীলেকের সাবধান বাণী তার মনে পড়ল। যাই হয়ে যাক, রাতে জানলা দরজা খোলা যাবে না, একমাত্র মঠের কোনো লামা না রাখলে। সে একটু দমে গেল। উঠে গিয়ে সে শুতে যাবে তখন আবার সে শব্দটা পেল, এবার আরো স্পষ্ট, এবং সেটা আর দেওয়ালের ঠোক্কর খাওয়ার শব্দ নয়, সেটা কোনো কাঠের জিনিসে আঘাত করার শব্দ। অর্থাৎ বাইরে যে আছে সে এখন তার জানলার সামনে রয়েছে। সে একবার জানলার দিকে এগোতে থাকল, এক পা, দু পা, তিন পা। যত এগোচ্ছে তত তার বুকের ভিতরে হাতুড়ি পড়ার শব্দটা আরো বাড়ছে। এক ঝটকায় জানলাটা খুলে দিল সে, আর সাথে সাথে একটা চিৎকার করে ছিটকে পেছনে সরে এলো। সামনের দৃশ্য দেখে ভয়ে তার চোখ বিস্ফারিত, এক্ষুনি তার শ্বাস প্রশ্বাস হয়তো বন্ধ হয়ে যাবে। সে দেখল সামনে একটা বড় কালো মূর্তি তার জানলার উপরের কার্নিশ ধরে ঝুলছে, প্রদীপের শিখা তার চোখের দুই মণিতে জ্বলছে, সারা গা লোমে ভর্তি, মুখের থেকে প্রায় এক হাত বেরিয়ে এসেছে একটা লাল জিভ। সময়ের সাথে সাথে সেটা একবার ঢুকছে আর বেরোচ্ছে। বুকের বাঁ দিকে একটা বড় ক্ষত, তার উচ্চতা একটা ছোটোখাটো দৈত্যের থেকেও কম নয়। এক লাথিতে জানলার রডগুলো ভেঙে ভিতরে ঢুকে এলো সেই দানব। চেনপো চিৎকার করতে থাকলো, বাঁচাও বাঁচাও বলে। কিন্তু হতবাগার চিৎকার শুনে কেউ আসার আগেই তার মুন্ডুটা আলাদা হয়ে গেল ধর থেকে। এস চিৎকারটা প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল ঘরের মধ্যেই। পরদিন সকালে দরজা ভেঙে সকলে আবিষ্কার করল রক্তশূন্য মুন্ডহীন চেনপোর মৃতদেহটা। ঘরের মধ্যে রক্ত মাংস ঘিলুর গন্ধ বমির উদ্রেক করল সকলের। আগের মতোই একই রকমভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে কালো পোড়া ভস্ম। জানলার দিকে তাকিয়ে দেখল সবাই যে জানলা রড ভেঙে দিয়েছে কোনো এক দানবিক শক্তি। দুটো পাল্লা দুপাশে খোলা রয়েছে, জানলার বাইরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা গাছটা নিশ্চুপ দর্শকের মতো হয়তো প্রত্যক্ষ করছে গভীর রাতের এই নির্মম হত্যাকাণ্ডকে।
গোটা মঠ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রাতের অন্ধকার ঢেকে রেখেছে চারিদিক। পাহাড়ের উপর থেকে একটা ঠান্ডা হাওয়া নেমে আসছে উপত্যকায়। একজন নিদ্রাহীন চোখে দাঁড়িয়ে আছেন মঠের নিচের একটি ঘরের দরজার সামনে। দৃষ্টি তার চারিদিক খুঁজে চলেছে কোনো এক অস্বাভাবিক পরিস্থিতি প্রত্যক্ষ করার জন্য। যাই হয়ে যাক, আজ মঠের কোনো সদস্যের জীবন যেতে দেবে না নীলেক। আজকে যে ভয়ঙ্কর দানবী আসুক না কেন, তিনি তার মোকাবিলা করবেন। তার প্রাণ যায় যাক, কিন্তু তার পুত্র সম আর কোনো সন্ন্যাসীর প্রাণ যেতে দেবে না। একটা খটখট শব্দে তার চটকা ভেঙে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকালেন মঠের মূল দরজার দিকে। মনে মনে ভাবলেন, এই রাতে মঠের দরজায় কে এসে ডাকবে? তবে কি সে এসে গেছে? বেশ, দেখাই যাক কি হয়। ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন দরজার দিকে। প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর ভয়টা যেন আরো বাড়ছে। কাঁপতে কাঁপতে গিয়ে দাঁড়ালেন দরজার সামনে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। হাত বাড়িয়ে দরজার খিলটা খুলতে যাবে এমন সময় পিছন থেকে একটা বিকট দানবিক চিৎকার তার কানে এসে পৌঁছালো। পিছন ঘুরে দাঁড়িয়ে তিনি ভয়ে কাঠ হয়ে গেলেন। তার সামনে যে বিকট দর্শন জন্তুসম দৈত্যাকার শরীরটি দাঁড়িয়ে, সে আর যেই হোক ইহ জগতের কোনো জীব হতেই পারে না। লোকমুখে প্রচলিত কোনো ইয়েতির মতো প্রাণীও সে নয়, সাক্ষাৎ মৃত্যুর দূত সে। তীব্র একটা হুঙ্কার ছেড়ে এগিয়ে আসতে লাগলো সে নীলেকের দিকে। মুখে লাল জিভ বেরিয়ে সে ঝুলে রয়েছে বুক অব্দি। নিচের চোয়াল নিচে নেমে একটা অন্ধকার কৃষ্ণ গহ্বরের জন্ম দিয়েছে তার মুখে। মুখের দুই পাশে রক্তাক্ত লাল দুটো দাঁত টস টস শব্দে ঝরে পড়ছে রক্তাভ বর্ণের তরল। নীলেক প্রহর গুনলেন, আর হয়তো কয়েক মুহূর্ত পরই তার শরীরটা পরিণত হবে একটা মুণ্ডহীন মাংসের তলায়। এগিয়ে এলো সে মৃত্যু জম। কিন্তু সেই সময় অবাক করা একটা ঘটনা ঘটল। দু একটা এগিয়ে এসে দানবটা ছিটকে পড়ল প্রায় 10 হাত দূরে। একটা অদৃশ্য বেড়াজালের ধাক্কায় অত বড় শরীরটা কাটা কলা গাছের মতো পড়ে গেল। আবার উঠে দাঁড়িয়ে ছুটে আসার চেষ্টা করলো বটে, কিন্তু আবার একই ঘটনার পুনরাবৃত্তি হল। বারবার ব্যর্থ হওয়ার আক্রোশে দানবটা খুঁজতে লাগলো। মঠের অন্যান্য সন্ন্যাসীরাও এতক্ষণে বেরিয়ে এসেছে যে যার ঘর থেকে। হতবাক হয়ে দেখছে সবাই একটা বৃত্তাকার আলোর বলয় যেন দরজার বাইরে থেকে মঠের ভিতরে ঢুকে এসে ঘিরে রয়েছে নীলেককে। দানবটা এক লাফে পাঁচিল টুপকে চলে গেল মঠের পিছনে, হারিয়ে গেল ঘন জঙ্গলের কালো অন্ধকারে। নিজেকে যখন কিছুটা সামনে নিয়েছেন নীলেক, তখন তিনি দরজায় টোকা পড়ার শব্দটা আবার পেলেন। মনে মনে জানেন বিপদ কেটে গেছে, কিন্তু ঘটনার আকস্মিকতা এখনো সামলে ওঠেননি তিনি। কম্পমান হাতেই দরজা খুললেন তিনি। খুলেই তিনি একটু অবাকই হলেন। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে কোমরে 2 হাত দিয়ে, 2 চোখে একটা রাগ আর অভিমান। সে নরম গলা ভারী করে বলার চেষ্টা করল, এ কেমন মঠ হে তোমাদের বাপু? এতবার দরজা টোকা দিলাম, এখন এসে দরজা খুলছো? অতিথিদের দেখছি এখানে কোনো সম্মানই নেই। নীলেক মনে মনে তার কথা শুনে একটু হেসেই ফেললেন। তারপর বললেন, কে তুমি বালক? এখন এত রাতে একা এখানে এসেছো? দেখে তো মনে হয় এদিকে বাস নয়। সুদূর ভারত থেকে আসা পর্যটকদের ছাড়া এই মুখের গরম যে আর কারোর নেই এখানে। ধ্যাত, কে বলেছে আমি এখানে একা এসছি? তোমাদের জন্য যে আমার গুরুকে এই পাথরের উপর বসে পড়তে হলো, এই বয়সে কি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন? আর তার উপর এত পাহাড় ভেঙে এসে পৌঁছলাম। গুরু কে তিনি, কোথায় তিনি? হ্যাঁ আচ্ছা, কি নাম তার? পিতা প্রদত্ত নাম ত্রৈলোক্যচরণ চক্রবর্তী,
গুরু তথা পিতামহ প্রদত্ত নাম ত্রিকালনাথ, লোকে বলে তান্ত্রিক, ত্রিকালনাথ তান্ত্রিক। এক লম্বা গরণের অনাবৃত ঊর্ধাঙ্গের ব্যক্তি দরজার পাশে অন্ধকার থেকে এসে দাঁড়ালেন বাচ্চা ছেলেটার পাশে। নীলেক এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে, দুই চোখের উজ্জ্বল দৃষ্টি থেকে সহজে চোখ ফেরানো যায় না। সে দৃষ্টি তার গোটা জীবনে নীলেক হয়তো গুটি কয়েক মানুষের মধ্যেই দেখেছেন, আর তারা প্রত্যেকেই ছিলেন কোনো না কোনো উচ্চ মার্গের সাধক। নীলেকের কাছে এতক্ষণে সব কিছু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। দানবের বাধা পাওয়ার কারণ এবং তার চারপাশে তৈরি হওয়া সেই উজ্জ্বল অদৃশ্য বলয়ের রহস্য। সকলে প্রার্থনা কক্ষে বসে রয়েছেন গোল করে, সকলের কেন্দ্রবিন্দুতে বসে রয়েছেন ত্রিকালনাথ আর চণ্ডী, সামনে বসেছেন নীলেক, আর তার পিছনে রয়েছে গোটা মঠের সকল সন্ন্যাসীরা। নীলেক বললেন, কাল রাতে সব কিছুই তো দেখলেন ঠাকুর, কি বুঝছেন আপনি? হ্যাঁ, এ ভয়ঙ্কর পিশাচ দানব কোথা থেকে এলো? আপনি ছাড়া কেউ এ সমস্যার সমাধান করতে পারবে না। দয়া করে আমাদের রক্ষা করুন, এ গ্রামকে বাঁচান। সবই তো বুঝলাম হে নীলেক, কিন্তু এ পিশাচ যে খুব সহজে জন্ম নেয়নি, কেউ তাকে জাগিয়ে তুলেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার ভয় যে অন্য জায়গায়, এই দানব জাগানোর জন্য যে এক বৌদ্ধ ভিক্ষুকের বলি প্রয়োজন, কোন হতভাগার বলি হয়েছে কে জানে। আর আর তার থেকেও বড় কথা, এই দানব কেন জাগানো হয় তা জানেন আপনি? নীলেক মাথা নাড়লেন দুপাশে। ত্রিকালনাথ আবার বলতে শুরু করলেন, এ দানব আর কেউ নয়, রক্ত ইয়ামারির ভোগ দাতা সে, রক্ত ইয়ামারি। কিছুক্ষণ সবাই চুপ, সকলেই অবাক হয়েছে। অবাক হচ্ছেন না? হ্যাঁ, হওয়ারই কথা। আমরা সকলে জানি যে কোনো দেবদেবীর ভোগ নিবেদন করতে হয় তার আরাধনা করছেন যিনি তাঁকে, কিন্তু কিন্তু এই রক্ত ইয়ামারির ভোগ নিবেদনের নিয়ম একটু ভিন্ন। প্রথম 50টি বাচ্চার হৃৎপিণ্ড উৎসর্গ করতে হয় সাধককে, কিন্তু কিন্তু পরবর্তী 50টি ভোগ নিবেদনের জন্য আসে এই পিশাচ দানব যমান্তক, কিন্তু তার জন্য আবার বলি দিতে হয় এক বৌদ্ধ ভিক্ষুক, তার হৃৎপিণ্ডটা উৎসর্গ করতে হয় শেষবারের মতো। এরপর এরপর প্রতি 3 দিন অন্তর এই দানব আসে তার শিকার নিতে। এই রক্তই আমারই বড় ভয়ঙ্কর দেবতা, বজ্রযান তন্ত্রে এনার উল্লেখ পাওয়া যায়। তার সম্পূর্ণ দেহ রক্ত লাল বর্ণের, একটি মুখ আর দুটো হাত, বাম হাতে একটা সাদা লাঠি যাতে খোদাই রয়েছে একটা একটা হলুদ নরমুণ্ড, আর ডান হাতে একটা রক্তে পূর্ণ মাথার খুলি। ডান হাত দিয়েই তিনি আলিঙ্গন করে রেখেছেন বজ্র বেতালিকে। মুখের থেকে বেরিয়ে এসেছে কোঁকড়ানো জিভ, হলুদ বর্ণের গোঁপ, গলায় 50টি নরকরটির মালা, আর মাথায় অষ্টকরটির মুকুট। মাথার উপর উড়ছে লম্বা চুল আগুনের শিখার মতো, পরনে বাঘের ছাল আর সাথে অষ্ট মহানাগ, বাসুকি, হলন্তা, পদ্মা, মহাপদ্ম, করুকটা, কুলিকা, তক্ষক এবং শঙ্খপাল। এই হল রক্ত ইয়ামারির রূপ। আচ্ছা আচ্ছা নীলেক,
নিলেক, আমার মনে হয় আপনি একটা বড় কোনো ঘটনা আমায় বলতে ভুলে যাচ্ছেন। বলুন তো, বলুন তো সেটা কি? বড় ঘটনা কইবা না, না কিছু তো মনে পড়ছে না তেমন। মনে পড়ছে না তাই তো? আচ্ছা বেশ বেশ, তাহলে আমি বলি। আচ্ছা আচ্ছা, প্রথম যে মৃতদেহ আপনারা দেখেছিলেন তার চারপাশে কি অনেক ছাই ভস্ম পড়েছিল? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, একদম ভুলে গেছিলাম বলতে, ঠিকই তো পড়েছিল তো ওই জঙ্গলে লোকপুর মৃতদেহের পাশে। হ্যাঁ, প্রচুর ছাই পড়েছিল। তাই তো চণ্ডী, ভারী বিপদ রে এখানে। আচ্ছা নীলেক, নীলেক ও ছাইয়ের কাজ জানেন? ও ছাই আসলে পরবর্তী শিকারকে চিহ্নিত করার একটা মাধ্যম। যে সেই ছাইয়ের সংস্পর্শে আসবে তার মৃত্যু অবধারিত। আচ্ছা সেসব কথা না হয় রইল, কিন্তু কিন্তু আপনারা কি কিছু জানেন যে সেই সাধক কে হতে পারে যে আপনাদের এত বড় বিপদে ফেলতে চায়? এরকম একজনই আছে ঠাকুর, আর সে হলো আমাদেরই মঠের প্রাক্তন অধ্যক্ষ জিয়াং। আপনাকে সবটা বলি তাহলে, হয়তো হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। জিয়াং তখন অন্য আর 5টা সাধারণ সন্ন্যাসীর মতোই এই মঠে থাকত। আমি তখন এখানকার প্রধান অধ্যক্ষ। একদিন হঠাৎ জিয়াং রাতের বেলা গ্রাম থেকে ফেরার সময় একটা আহত মহিলা এবং তার সাথে একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসে। মঠে সন্ন্যাসীদের সাংসারিক বন্ধনে আবদ্ধ হওয়ার নিয়ম নেই, তাই আমি প্রথমে একটু ভয় পেয়ে যাই। কিন্তু কিন্তু পরে জিয়াংয়ের থেকে জানতে পারি ওই মহিলাটি আসলে গ্রামেরই একজন বধূ। রাতে তার স্বামী নাকি তার সাথে খুব ঝগড়া করে এবং তারপর নিজের স্ত্রীকে পেটে ছুরি মেরে নিরুদ্দেশ হয়। তাদের বাড়ি থেকে ছোট শিশুর কান্নার আওয়াজ শুনে জিয়াং সেখানে গিয়ে মহিলাটিকে উদ্ধার করে এবং চিকিৎসা করে এখানে এখানে নিয়ে আসে। কিন্তু কিন্তু দুর্ভাগ্য এই যে মহিলাটির শরীর থেকে এতটাই রক্ত বেরিয়েছিল যে সে আর বাঁচেনি। মঠেই তার পরদিন সকালে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর ওইটুকু ছোট্ট বাচ্চার কি হবে এইসব নিয়ে যখন আমি খুব চিন্তিত, তখন চিয়াং এসে বলে যে এই শিশুর সমস্ত দায়িত্ব সে নেবে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, এই কাজ তাকে তার সমস্ত প্রতিজ্ঞা থেকে সরে যেতে বাধ্য করবে এও বলি, কিন্তু কিন্তু সে কোনো কথা মানেনি। তাই সেদিন থেকেই মঠের সকলে তাকে ওই শিশু অর্থাৎ চাংপোর বাবা বলেই জানে। আমি চিয়াংয়ের প্রতি খুবই সন্তুষ্ট হয়েছিলাম, শুধু এই ঘটনার জন্য নয়, আরো অনেক কাজ সে করেছিল একজন প্রকৃত মঠাধ্যক্ষের মতো। তাই আমি এই মঠের অধ্যক্ষের পদে ভূষিত করি তাকে। কিন্তু কিন্তু এর প্রায় 5 বছর পর এক এক করে ঘটতে লাগলো সেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা। প্রতি রাতে একজন করে ভিক্ষুক মারা যেতে লাগলো। বেশ কয়েকজনের প্রাণ যাওয়ার পর একদিন সকলের সামনে যে ঘটনা এলো তাতে তাতে আমি সব থেকে বেশি কষ্ট পাই এবং বিস্মিত হই।
সেদিন রাতে আমি পাহাড়ায় বসাই আমার আরো এক প্রিয় শিষ্যকে, চিয়াংয়েরই ছেলে বলে যাকে সবাই চেনে, সেই চাংপোকে। চাংপো চিয়াংয়ের থেকেও এই মঠকে ভালোবেসেছিল, সম্মান করত। হ্যাঁ, সম্মান করত এই মঠের প্রত্যেকটা নিয়ম। তাই নিজের পিতা মেনে যাকে সকাল বিকেল প্রণাম করত, সেই চিয়াংয়ের বিরুদ্ধে নিজের সহপাঠীদের খুনের অভিযোগ আনতে এতটুকু ভয় পাইনি। আমি প্রথমে তাকে অবিশ্বাস করেছিলাম, কারণ তার থেকে অনেক বেশি দিন আমি চিয়াংকে চিনি। কিন্তু এরপরেও সে মৃত্যু চলতে থাকে। সেবার আমি নিজেই ভার নিই এই বিষয় দেখার, কিন্তু আমাকে অবাক করে দিয়ে চাংপুর কথাই সঠিক প্রমাণিত হয়। এরপর চিয়াংকে সব কথা বলার পর সে কোনো প্রতিবাদ না করে সবকিছু মেনে নেয়। সে বলে এখন মাঝপথে নাকি তার সাধনা, সেই সাধনা বন্ধ করলে তার মৃত্যু অবধারিত। তাই 100 নরবলি উৎসর্গ করার আগে কোনোদিন এই পথ থেকে সে সরে আসবে না, আর সে কোনো মতেই এই সাধনায় বিঘ্ন ঘটাতে চায় না, কারণ এই সাধনা সে সবকিছু জেনেই শুরু করেছে। একবার যদি সে সফল হয়, তবে তার করায়ত্ত হবে শক্তিশালী দেবতা রক্ত ইয়ামারির শক্তির এক বিরাট অংশ। তখন যে কেউ তার কথায় চলতে বাধ্য, সে রাজা হোক কিংবা সমাজের উচ্চ স্তরের বিত্তবান ব্যক্তি, আমার আর কিছুই করার ছিল না। তাকে এই মঠ তথা গ্রাম থেকে চিরকালের জন্য ত্যাগ করার নির্দেশ দিই আমি। সে প্রতিবাদ করেনি ঠিক কথাই, কিন্তু যাওয়ার সময় সে বলেছিল এই সাধনায় সে সিদ্ধি লাভ করে তবেই ফিরবে, এবং তখন তাকে এখান থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা কারো থাকবে না। গোটা গ্রামকে সে নাকি শ্মশানে পরিণত করবে। কিন্তু তখন আমি নিশ্চিত ছিলাম যে সে কোনো মতেই এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না, কারণ তার জন্য প্রয়োজন এই মঠের পঞ্চরত্ন কক্ষের মধ্যে রাখা সেনজে সে মার ইন। তিব্বতি ভাষায় যার অর্থ হলো রক্ত ইয়ামারি। পাশ থেকে বলে উঠল চণ্ডী, বাহ চণ্ডী, বেশ ভালোই অনুশীলন করেছিস দেখছি। বুঝলি চণ্ডী, জয়তলা গ্রামের রক্ত আলেয়ার রহস্যের ইতি ঘটবে হয়তো এইখানে, আর আমি খুব ভুল না করলে জয়তলার ওই কাপালি কি হল এই চিয়াং, এবার হবে আসল লড়াই, আর এবারের লড়াইটা আগের থেকে কঠিন হবে। বিশু ছিল নিম্নতন্ত্রের সাধক মাত্র, কিন্তু চিয়াং সাধারণ কোনো তান্ত্রিক নয়, সে সিদ্ধ পুরুষ। দেখা যাক কার শক্তি কতটা, আমার গুরুর দেওয়া শিক্ষার আশীর্বাদের জোর কতটা, এবার তার পরীক্ষা হবে। সকলেই এইসব কথা শুনে অবাক হচ্ছিল, কিন্তু কেউ কোনো প্রশ্ন করছিল না তাকে। একমাত্র চণ্ডী ছাড়া জয়তলার সে ঘটনা আর কেউ জানে না। সকাল থেকে নিজের ঘর থেকে একবারও বেরোলেন না ত্রিকালনাথ। চণ্ডী বারবার তাকে ডাকলেও একবারের জন্যও তিনি দরজা খোলেননি। শেষ পর্যন্ত দুপুরের দিকে গিয়ে দরজা খোলার শব্দ পেয়ে সকলে দেখতে আসে। ত্রিকালনাথের চুল আর দাড়ির বিক্ষিপ্ত অবস্থা দেখে বোঝাই যায় যে তিনি সারা রাত ঘুমোননি। চোখের নিচে একটা কালচে ভাব স্পষ্ট।
সবাইকে ডেকে তিনি বললেন, দেখো ভাই সব, আমি অনেক চিন্তা ভাবনা করেও খুব ভালো কোনো উপায় বের করতে পারিনি এই সমস্যার। সকলে যেন একটু মুষড়ে পড়ল। কিন্তু একটা উপায় রয়েছে, তবে তবে তার সাফল্যের আশা নেই বললেই চলে। আসলে আসলে সবটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর। আমি, চণ্ডী আর নীলেক ছাড়া আর কেউ এই মঠের বাইরে যাবে না আজ রাতে। আমরা আজকে ওই জঙ্গলের মধ্যে যাব চিয়াং এর সাথে দেখা করতে, মানে বলা ভালো নিজেদের শক্তি প্রদর্শন করতে। নীলেক, নীলেক, আপনি আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন। সেখানে যে দৃশ্যই দেখুন না কেন, মনের দিক থেকে শক্ত থাকবেন, কোনো মতেই ভেঙে পড়বেন না। হয়তো হয়তো এমন কোনো সত্যের মুখোমুখি হতে হবে আপনাকে যে আপনি নিজেকে সামলাতেই পারবেন না। কিন্তু কিন্তু আমার স্বনির্বন্ধ অনুরোধ যে বুকে পাথর চাপা দিয়ে হলেও সবকিছু মেনে নিতে হবে আপনাকে, আর তা না হলে মৃত্যু নেমে আসতে এতটুকুও সময় লাগবে না। রাত যখন বেশ গাঢ় হল, তখন তিন মূর্তি অন্ধকারে গা মিশিয়ে দিয়ে চলতে শুরু করল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। বুকের মধ্যে সাহস থাকলেও প্রতিবার সামনে এগোনোর সাথে সাথে একটা ভয়ের সূক্ষ্ম ঢেউ এসে সেই সাহসের বন্ধনে ধাক্কা মারছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে সেই বন্ধন। বেশ কিছুক্ষণ চলার পর সেই জঙ্গলে প্রবেশ করল তারা। হঠাৎই পিছন থেকে কোথায় একটা প্যাঁচা ডেকে উঠল। চণ্ডী চমকে উঠে ত্রিকালনাথের গা ঘেঁষে চলতে শুরু করল। রাস্তা যতই এগোতে থাকে, ততই দুপাশের গাছেরা দানবের মতো গিলে ফেলতে থাকে তাদের তিনজনকে। পিছনের রাস্তাও মিলিয়ে আসে পথের বাঁকে বাঁকে। গাছের পাতায় পাতায় সরসর শব্দ, পিছন দিয়ে নিশাচর কোনো প্রাণীর ছুটে যাওয়ার শব্দ, সব কিছু মিশে এক অলৌকিক পরিবেশ তৈরি করে। একসময় ত্রিকালনাথ এসে থমকে যান এক জায়গায়। বাকি দুজন সামনে তাকিয়ে দেখে তাদের থেকে হাত কুড়ি দূরে বসে রয়েছে এক সাধক। তার সামনেই রয়েছে একটা যজ্ঞ কুণ্ড যাতে আগুন জ্বলছে সর্বগ্রাসী রাক্ষসীর মতো। তার সামনেই রয়েছে একটা আয়তকার গর্ত। তার মধ্যে কি আছে ঠিক বোঝা যাচ্ছে না। সাধকটির পাশে রয়েছে একটা নরমুণ্ড, তার ব্রহ্মতালুতে হাত রেখে মন্ত্র জপ করছে সে। ত্রিকালনাথ এগিয়ে গেলেন সামনের দিকে, ভারী কণ্ঠে বললেন, আবার কার মৃত্যুর জন্য দানবকে আহ্বান করছো? চিয়াং চোখ খুলে তাকাল, মুখে হালকা হাসি নিয়ে বলল, জানো কালকে যার জন্য জাগিয়েছিলাম সে কাজ যে অপূর্ণ থেকে গেছে, তার জন্যই আবার জাগিয়ে তুলছি তাকে। তুই কি ভাবলি, একবার আটকেছিস বারবার আটকাবি? ভুল ভাবছিস তুই, তুই জানিস না আমার শক্তি কতটা। যা, পিছনে যে দুজনকে লুকিয়ে রেখেছিস তাদেরকে আসতে বল এখানে, একসাথেই মর তোরা। কে মরবে সে তো সময় বলবে চিয়াং, কম পাপ তো তুমি করনি, কত নিষ্পাপ শিশুর রক্তে হাত ভিজিয়েছো তুমি, কত প্রাণ কেড়ে নিয়েছো এই পিশাচ দানবের মাধ্যমে, শুধুমাত্র শুধুমাত্র ক্ষমতা দখল আর নিজের অপমানের প্রতিশোধ নিতে। ওই জয়তলায় জয়তলায় তুমি যে কাণ্ড করেছো
এইরকম এইরকম আরো কত গ্রামেই না তুমি জ্বালিয়েছ রক্ত আলেয়া। পাপ করতে করতে আজ আজ তুমি চরম অমানসিকতার শেষ প্রান্তে এসে পৌঁছেছ। খাদে যে তোমায় পড়তেই হবে চিয়াং, খাদে যে তোমায় পড়তেই হবে। এতক্ষণে চিয়ানের মুখে হাসি মিলিয়ে গেছে, তার সব সত্য জানলো কি করে এই লোকটা? কে? কাল পিশাচ দানবকে আটকানোর পরই সন্দেহ হয়েছিল তার ক্ষমতার উপর। না 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 না, কিছুতেই না। যতই শক্তিশালী হোক না কেন, সে কখনো চিয়াংয়ের থেকে বেশি শক্তি ধরে না। সে উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু তার আগে নীলেককে তার প্রিয় শিষ্যের মুখটা একবার দেখতে দি। কি নীলেক, এসো দেখো তোমার প্রিয় শিষ্য যে ঘুমিয়ে রয়েছে, এখনই দেখে নাও, কারণ সে জাগলে যে আর কেউ তোমরা বাঁচবে না। নীলেক এগিয়ে গেলেন সেই আয়তাকার গর্তের দিকে। এগিয়ে গিয়ে মুখ বাড়িয়ে যে দৃশ্য দেখলেন তাতে তার চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। দুই পায়ের উপর ভর দিয়ে বসে পড়ে কাঁদতে থাকলেন তিনি, জাংপোর নাম ধরে ডাকতে থাকলেন। গর্তের ভিতরে শুয়ে রয়েছে একটা ছোট্ট ছেলের উলঙ্গ শরীর, আঁকা নয়, তার চারিদিক টইটুম্বুর হয়ে আছে রক্তে। সেই রক্তের মধ্যে যেন ভেসে রয়েছে শরীরটা। বুকের বাম দিকে একটা লোহার ছুরি গাঁথা রয়েছে শক্ত এবং উলম্বভাবে। যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, যে একবার দেখবে সে দৃশ্য তার বুক কাঁপতে বাধ্য। ত্রিকালনাথ চেঁচিয়ে উঠলেন, নীলেক, নীলেক, সরে আসুন ওখান থেকে, এক্ষুনি এক্ষুনি সরে আসুন, আমরা কেউ বাঁচব না আর। কথা শুনুন নীলেক, সরে আসুন, সরে আসুন। এসব কথা কানে পৌঁছচ্ছে না তার। তিনি পুত্র শোকে বৃদ্ধ পিতার মতো কেঁদে চলেছেন। চিয়াং গিয়ে একটা ঝটকায় জাংপুর বুক থেকে তুলে নিল সেই ছুরিটা, সাথে সাথে একটা বিকট চিৎকার করে উঠে এলো সেই গভীর গর্ত থেকে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো জাংপুর শরীরটা, বুক মাথা মুখ দিয়ে রক্ত ঝরছে তার। সময়ের সাথে সাথে সেটা পরিণত হতে থাকলো একটা পিশাচে, এক প্রেত দানবে। সামনে শিকার দেখে লোভে জিভটা দিয়ে গোটা মুখটা চেটে নিল সে। দাঁতের মাঝ দিয়ে বেরিয়ে আসা লালা আর রক্ত একসাথে মিশে তৈরি করেছে আঠালো লাল তরল। নীলেক এবার ভয় পেলেন খুব, পিছনে সরতে থাকলেন বিস্ফারিত চোখে দানবটার দিকে তাকিয়ে। ত্রিকালনাথ সাথে সাথে শুরু করলেন এক মন্ত্র জপ। ॐ जगत प्राणाय विद्यमाहे ध्वजहस्ताय धीमहि तन्निवायु प्रचोदयात्। ॐ जगत प्राणाय विद्यमाहे ध्वजहस्ताय धीमहि तन्निवायु प्रचोदयात्। ॐ जगत प्राणाय विद्यमाहे ध्वजहस्ताय धीमहि तन्निवायु प्रचोदयात्। ॐ जगत प्राणाय विद्यमाहे ध्वजहस्ताय धीमहि तन्निवायु ক্রমাগত সেই মন্ত্র পাঠ করে যেতে থাকলেন তিনি। ইতিমধ্যে চিয়াং হাতে তুলে নিল এক মুঠো ছাই, সাথে সাথে বলল, নে দেখ কার ক্ষমতা বেশি, সব শক্তি দিয়ে হলে মোকাবিলা করে দেখা আমার ব্রহ্মাস্ত্র এই মারণ ভস্মে, বলে এক মুঠো ছাই ছুড়ে দিল ত্রিকালনাথ আর চণ্ডীর দিকে। সাথে সাথে ত্রিকালনাথের মন্ত্রোচ্চারণের শব্দ আরো বেড়ে গেল। ॐ जगत प्राणाय विद्यमाहे ध्वजहस्ताय धीमहि तन्निवायु प्रचोदयात्। ॐ जगत प्राणाय विद्यमाहे। পিছনে বন থেকে একটা ঝোড়ো বাতাস ছুটে এলো ত্রিকালনাথের পিছন থেকে, সাথে উড়িয়ে নিয়ে গেল সেই বিক্ষিপ্ত ছাইয়ের কণাগুলিকে। সেগুলি গিয়ে পড়ল চিয়াংয়ের গায়ের উপর। চিয়াং এবার চোখ বড় বড় করে দেখতে থাকলো, এ কি সর্বনাশ হলো! একবার যার গায়ে এই ভস্ম পড়েছে তার মৃত্যু অবধারিত, তাকে আটকানোর নিয়ম যে চিয়াংয়েরও জানা নেই। সঙ্গে সঙ্গে তার পরনের পোশাক ঝাড়তে লাগলো, তার সমস্ত বোধবুদ্ধি যেন লোপ পেয়েছে।
একবার যদি সে ভস্য কাউকে স্পর্শ করে তবে তা পরিষ্কার করার চেষ্টা বৃথা। এ কথা সেও জানে, তবুও মৃত্যু ভয় যেন তাকে গ্রাস করেছে ধীরে ধীরে। এদিকে বৃদ্ধানব তার প্রথম শিকার হিসেবে এগোচ্ছে নীলিকের দিকে, কিন্তু তার গাত্রবন্ধন আগে থেকেই করা হয়েছে। সবকিছুই আটঘাত বিধি নেমেছে ত্রিকান্না। দানব বার বার বাধা পেয়ে এবার তার পরের শিকার অর্থাৎ চিয়াংয়ের দিকে অগ্রসর হল। চিয়াং প্রাণপণে চেঁচাতে লাগল, ত্রিকান্না তোমায় বাঁচাও, বাঁচাও আমায়, আমি ভুল শিকার করছি, আমায় বাঁচিয়ে নাও, এবারের মতো বাঁচিয়ে নাও, আমায় যা শাস্তি দেবে সব মাথা পেতে নেব, কিন্তু এই দানবের হাতে যন্ত্রণার মৃত্যু, আমি মরতে চাই না, চাই না। সে কথা, এতগুলো নির্দোষ মানুষের প্রাণ নেওয়ার সময় মনে ছিল না তোমার, হ্যাঁ, যে তারাও কষ্ট পাবে, কত যন্ত্রণার মৃত্যুবরণ করবে? এই তোমার শাস্তি, দেখো দেখো কত কষ্ট পেতে হয় মুণ্ডহীন অবস্থায় ছটফট করে মরতে, দেখো। এরপর একটা মারণ চিৎকারে সারা জঙ্গল কেঁপে উঠল। চন্ডি চোখ বুঝল, জঙ্গলের নিস্তব্ধতাকে ছাপিয়ে সে শুনতে পেল মাংস ছেঁড়ার অস্থি ভাঙার শব্দ, আর তার সাথে সাথে প্রেত দানবের পরম আনন্দে ভোগ গ্রহণ করার শব্দ। চিয়াংয়ের শরীর যখন মুণ্ডহীন অবস্থায় রেখে দানব আবার জাংপোর রূপ ধারণ করল, তখন ভোর হচ্ছে। নীলিক জড়িয়ে ধরে কাঁদছেন জাংপোর নিষ্প্রাণ শরীরটাকে। ত্রিকালনাথেরও চোখ ভিজে এসেছে জলে। তিনি এগিয়ে গিয়ে বললেন, এবার ওকে বিদায় দিন নীলেখ, অনেকদিন আগেই যে ওর এই জগতের মায়া ত্যাগ করে চলে যাওয়ার কথা ছিল, চিয়াং তা হতে দেয়নি, এবার ওকে আর আটকাবেন না, যেতে দিন ওকে, যেতে দিন। ঈশ্বর এতটাই কঠিন যে এতটুকু বাচ্চাকে কেড়ে নিলেন তিনি, তার কাছে কি পাপ পুণ্যের কোনো বিচার হয় না? নইলে নইলে নির্দোষ একটা শিশু পৃথিবীকে সম্পূর্ণ চেনার আগেই চলে গেল এ জগৎ ছেড়ে। হে প্রভু, হে প্রভু, একই লীলা তোমার। ভাগ্য বিধাতা যে সব কিছু ঠিক করে রেখেছেন আমাদের সেই জন্মের দিন থেকে, তাকে খণ্ডন করা যে আমাদের কারোর সাধ্য নেই। তাদের আশীর্বাদ সাথে নিয়ে আমরা শুধুমাত্র এই পৃথিবীতে যতদিন আছি সেই সময়টুকু সুখে কাটানোর স্বপ্ন দেখতে পারি মাত্র, তার বেশি কিছু নয়। এই আজ হয়তো আমি আছি, কাল হয়তো আমি থাকব না, কিন্তু কিন্তু তা বলে ঈশ্বরকে আমি বিশ্বাস করব না, তা তো হয় না। তার উপর বিশ্বাসী যে আমাদের মনে থাকা শক্তির উৎসের বেড়া জাল ভেঙে সেটাকে বাইরে বের করে আনতে সাহায্য করে, আর পাপ পুণ্য এসব তো সবই আমাদের দৃষ্টি দিয়ে ব্যাখ্যা করা, তার দৃষ্টিতে হয়তো আমরাও পাপের ভাগিদার। আসলে আসলে আমরা ঠিক ওই ত্রুটিযুক্ত দাঁড়ি পাল্লার মতো, নিজের কাছে যে মাপটা সঠিক সেটা আসলে সম্পূর্ণ ভুল, কারণ সে নিজেই ত্রুটিযুক্ত যে, তাই তার উপর ভরসা রাখুন, হ্যাঁ তার উপর ভরসা রাখুন, তিনি সঠিক বিচারই করবেন। পরদিন সকলের থেকে বিদায় নেওয়ার সময় মঠের সকলে ত্রিকালনাথের প্রায় পা ধরে তাকে আটকানোর চেষ্টা করে। নীলেক বলেছিলেন আরও কয়েকটা দিন থেকে যেতেই মঠে, কিন্তু ত্রিকালনাথ বলেছিলেন
না না তা হয় না তা হয় না। ছোটবেলায় অনেক কষ্ট করে আমি দাদুর থেকে এই তান্ত্রিক দীক্ষা নিয়েছি। মাকে লুকিয়ে লুকিয়ে রাতের বেলায় শ্মশানে গিয়ে সব সাধনা শিখেছি, শুধু শুধু মানুষের মঙ্গলের জন্য, বাড়িতে বসে আরাম করার জন্য নয়। কেউ হয়তো বিপদে পড়েছে আপনাদেরই মতো, তাদেরও তো আমাকে প্রয়োজন। তাই বিদায় নিতেই হবে। সকলেরই চোখে জল। ত্রিকালনাথ হাত তুলে আশীর্বাদ করে পিছনে ফিরে হাঁটা দিলেন। পথে যেতে যেতে চণ্ডী বলল, আচ্ছা গুরুদেব, আপনার গুরুর কথা আপনার মুখে অনেকবার শুনেছি, তিনি নাকি আপনার দাদু, তার নাম কি ছিল? সে নাম যে আমি এখন বলতে পারবো না রে। যতদিন গুরুর বলা সেই আশ্চর্য মানুষটির সাথে দেখা না হচ্ছে, ততদিন আমি প্রকৃত সাধক নই, ততদিন তার নাম আমি নিতে পারবো না। যে সেদিন আমার প্রকৃত শিক্ষা সম্পূর্ণ হবে, যেদিন ওই গুরুর বলা আশ্চর্য মানুষটির সাথে আমার দেখা হবে। কিন্তু কাল ভৈরবের কাছে এটাই একমাত্র আমার চাওয়া, যে আমি যেন তাকে চিনতে পারি। গুরুদেবের মতো কোনো অন্ধকার মন্দিরে যেন তার সাথে আমার দেখা নয়। আপনারা আজকে শুনছিলেন লেখক সৌম্য মুখার্জির কলমে ত্রিকালনাথ তান্ত্রিক ও মারণ ভস্য। লেখক সৌম্য মুখার্জির জন্ম হুগলি জেলার হরিপালে। বর্তমানে তিনি এখন কলকাতা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশে লেখালেখি করা তার একমাত্র নেশা। আজকের গল্প পাঠে ছিল ব্রতদীপ, দেবাশিস সেনগুপ্ত, অনুভব, শৌভনিক, রিমঝিম, রাজ। ত্রিকালনাথ তান্ত্রিকের চরিত্রে দেবাশিস সেনগুপ্ত। গল্পের সূত্রধর আমি, ভয়েসম্যান আসঞ্জন। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে মেহান্স প্রোডাকশন। প্রচ্ছদ কৃষ্ণেন্দু। পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম। বিশেষ সহযোগিতায় শ্রুতিকল্প বাচিক কেন্দ্র। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই লেখক শ্রী কর্ণশীল মহাশয়কে আমাদের পাশে থাকার জন্য। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন একটি নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।